আর্জেন্টিনা ইজ এ গুড ফ্রেন্ড অফ বাংলাদেশ, এদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আর্জেন্টিনা ইজ এ লিডার। আমরা যখন নেমেছিলাম, আর্জেন্টিনা যখন নেমের প্রেসিডেন্ট ছিল, চেয়ার ছিল, বিশেষ করে আমি আই ক্যান রিমেম্বার, আমরা যখন আমাদের পিস কিপিং ফোর্সের দুটো কাজ, একটি হচ্ছে মৃত্যু হলে পরে মৃত্যুর কম্পেনসেশন, আগে ছিল 50,000, আমরা 70,000 বাড়াই, এবং তখন আর্জেন্টিনা নেমের চেয়ারম্যান ছিল, আমাদের খুব সাহায্য করে। আরেকটি ব্যাপারে আর্জেন্টিনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ডেভেলপ করে, সেটি হচ্ছে গিয়ে যে আমরা পিস কিপার্সের যখন বেতন বাড়াই, 92 পরে আর বেতন বাড়েনি, আর 2012 সালে আমরা এটা জানি, আর ইউএন এমপ্লয়ি যারা তাদের 75% বেতন বেড়েছে। সো উই টেক এ মুভ এবং বেশ স্ট্রং তখন আর্জেন্টিনা আমাদের সাপোর্ট দেয়। সাপোর্টটা আবার খুব ক্রিটিক্যাল ছিল, দে আর দ্য চেয়ার অফ দি ন্যাম জি 77। তা আমরা এটা খুব কায়দা করে আর্জেন্টিনার সাথে এক হয়ে, আমরা উই আর দ্য নাম্বার ওয়ান পিস কিপার্স, অ্যান্ড আই ওয়াজ অলসো মেম্বার অ্যাডভাইজারি বোর্ড অফ সেক্রেটারি জেনারেলস অ্যাডভাইজারি বোর্ড ফর ইউএন পিস কিপিং। তো আর্জেন্টিনার সাথে আমাদের ভালো সম্পর্ক। ইভেন এই যে SDG হলো, SDG 2015 সালে, 2012 সালে SDG-র উপর আর্জেন্টিনাতে বড় ডিসকাশন, এটা হচ্ছে Rio+20, সেইখানে আমাদের নেত্রীর নো ওয়ান ইজ লেফট বাহাইন্ড, এইটা আমরা জুড়ে সুরে তুলি আর্জেন্টিনাতে। এরপরে এইটা উই ইনক্লুডেড ইট ইন দি SDG রেজলিউশন। আর্জেন্টিনা ওয়াজ অলওয়েজ সাপোর্টিভ অফ আস, কিন্তু তাদের সাথে আমাদের কোনো ডিপ্লোমেসি মিশন নাই, যদিও তারা আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় আর্জেন্টিনার এক মহিলা, নাম ভুলে গেছি, আমি তার বাড়িতেও গিয়েছি, ভদ্রমহিলা, হ্যাঁ, অকাম্প, সে সিটুকে লিডারশিপ রোল, সারা ল্যাটিন আমেরিকার যত ইন্টেলেকচুয়াল আছেন সাদের জড়ো করে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে সে জয়গান গায়, হ্যাঁ, ভেরি পাওয়ারফুল লেডি, আমি ওর বাড়িতেও গিয়েছি। যাই হোক, তো এই জন্যে আর্জেন্টিনার সাথে আমাদের, আমরা চাই সম্পর্ক, আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা ওখানেও একটা মিশন খুলব, আমরা ব্রাজিলে খুলেছি, আমরা আশা করি আগামীতে আমরা মিশন খুলব, ডিপেন্ডিং অন টাকা পয়সা এইসব নিয়ে। আমরা মিশন খুলতে কয়েকটা জিনিস দেখি, একটা হচ্ছে আমার ওখানে প্রবাসী বাঙালি কেমন আছে, ওই কান্ট্রিটা কত ইম্পর্ট্যান্ট, আর দেখি যে আমাদের রেমিটেন্স ওখান থেকে কেমন আসে। তো এইগুলো একাধিক আমাদের ওয়েটেজ আমরা আছে। আমরা ইনশাল্লাহ আর্জেন্টিনায় আগামীতে কোনো এক সময়, আর্জেন্টিনা নীতিগতভাবে তারা চায় বাংলাদেশে তারা একটা মিশন করবে, তো নীতিগত ইন প্রিন্সিপাল দেখবি, এখন আসবেন উনি, আমি দাওয়াত দিয়েছিলাম আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে আপনার এই জয়লাভের পরে পরে, মেসির এই পারফরমেন্সের পরে পরে, বাঙালিরা সবাই তারে পছন্দ করে, আমি বলেছিলাম যে আপনি আসেন আর সাথে মেসিকে নিয়ে আসেন, এসে আমাদের এখানে একটা ইভেন্ট করেন। সো হি ওয়াজ সো নাইস, হি এগ্রিড টু কাম, উনি আসবেন বলে, এবং আশা করতেছি 26 কি 27 তারিখে তখন আসবেন। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, আমরা ওনাকে অভ্যর্থনা জানাবো, আর উনি যদি তাদের মিশন কিংবা কনসুলার অফিস খুলেন, দিস ইজ প্লাস প্লাস।